এই রাস্তা আমাদের এখানে দাঁড়িয়ে গেছে বিশ্বাস হয়নি দুদিন আগে সে দুর্ঘটনা এই দ্রব্যমূল্যের লিফলেট সাধারণ মানুষকে যদি দিয়ে থাকে অ্যারেস্ট করতে হচ্ছে এরকম ঘটনা সারা দেশে শত শত হাজার হাজার আজকে আমরা কি দেখি সংসদে দাঁড়িয়ে নিশিরাতের সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী সে কি বলছে মানুষের দারিদ্রতাকে তিনি মানুষের অভাবকে কিভাবে উপহাস করছে সে বলছে যে মিষ্টি পেঁয়াজি বেগুন বানানো এটি শুধু কথার কথা নয় এটি মানুষকে গরিব মানুষের মানুষের দারিদ্রতাকে মানুষের অভাবকে রীতিমত উপহাস করা এই উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব কারণ আওয়ামী লীগের পক্ষে এটি সম্ভব 74 সালে দুর্ভিক্ষে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল ঠিক সেই সময় আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক মাথার মধ্যে সোনার নতুন দিয়ে বিয়ে হয়েছে কাজেই উপহাস মানুষের দারিদ্রতা মানুষের কষ্ট মানুষের অসন্তোষ উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব কাজেই প্রিয় ভাই বোনের আজকে সময় এসেছে এখন একটু পরে আপনারা ইফতার করবেন আসুন আসুন আজকে আমাদের এই ইফতারের সময় ইফতারের আগে আমরা প্রতিজ্ঞা করি আর প্রতিজ্ঞা করি যে গত বিগত যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে আমাদের দায়েরি মামলা মিথ্যে দায়েরি মামলা দেওয়া হয়েছে এই সকল বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এই সকল কিছুতে আমরা সকল কিছু থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আজকে তাই ইফতারের আগ মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে এখানে আপনারা সকলে একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়া এই যে ঐক্যবদ্ধ হয়েছে এটি বৃথা যেতে পারে না এবং আজকে যে ইফতারের আয়োজন করছে ঢাকা মহানগরীর উত্তর যে দক্ষিণ যে ইফতারের আয়োজন করছে ঢাকা মহানগরীর দক্ষিণ এই আয়োজনের একটি উদ্দেশ্য থাকতে হবে কি সেই উদ্দেশ্য আসুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ করি যে যতদিন পর্যন্ত আমরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারব যতদিন পর্যন্ত আমরা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না এবং যে কোনো মূল্যে আমরা আমাদের ঐক্যকে আমাদের ঐক্যকে আমরা অটুট রাখব এই হোক আজকে আমাদের ইফতারের আগ মুহূর্তে আমাদের প্রতিজ্ঞা প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন কয়েকদিন আগে দেশের মানুষের সামনে আমি একটি প্রস্তাবনা দিয়েছি এই যে আমাদের নেতৃবৃন্দ যারা কিছুদিন আগে বক্তব্য রেখেছেন সংক্ষেপে ওনারা দেশের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন দেশের সার্বিক চিত্র শুধু আমরা বক্তব্যের মাধ্যমে তুলে দিয়েছি তুলে ধরেছি কিন্তু আপনারা প্রত্যেকে প্রত্যেকে এখানে উপস্থিত প্রতিটি মানুষ দেশের সার্বিক চিত্র সম্পর্কে 100% ওয়াকিফ আছেন প্রত্যেকটি মানুষ প্রতিটি পেশার মানুষ ওয়াকিফ আছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি যেই কথাটি বলেছি যে এই স্বৈরাচার পতনের আন্দোলনে যে সকল রাজনৈতিক দল বা যে সকল রাজনৈতিক ব্যক্তি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার গঠন করলে সেই সরকার বিএনপি একা পরিচালনা করবে না সেই সরকারে শুধু বিএনপি নয় সেই সরকারে এই স্বৈরাচার পতনের আন্দোলনে যারা আমাদের সাথে থাকবেন যে সকল রাজনৈতিক দল যে সকল ব্যক্তি থাকবেন আমরা সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে দেশকে পরিচালনা করতে চাই দেশে যে সমস্যা এই স্বৈরাচার দেশে যে সমস্যা এই স্বৈরাচার তৈরি করেছে দেশে যে দুর্নীতি আঁকড়া এই স্বৈরাচার এই নিশিরাতের সরকার তৈরি করেছে যে অপশাসনের আঁকড়া এই সরকার তৈরি করেছে সেই অপশাসনকে দূর করতে হবে সেই দুর্নীতিকে দূর করতে হবে আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের সাথে থাকবেন সেই ব্যক্তি হোক অথবা রাজনৈতিক দল হোক সকলের মতামতের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করব আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকার গঠনে আমরা সরকার গঠন করব সেই সরকারের নাম হবে জাতীয় সরকার সেখানে বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলন সকল ব্যক্তিকে আমরা নেতৃত্ব করব আমরা সম্পৃক্ত করব যে সকল ব্যক্তি কোনো ব্যক্তি যদি সরকারে আসতে না চান আমরা বলেছি আমরা সংসদে উচ্চ পক্ষ সৃষ্টি করব উচ্চ পক্ষ তৈরি করব আমরা চাই যে সকল মানুষ যে সকল ব্যক্তি মেধা আছে দেশ দেশের মানুষের জন্য তারা অবদান রাখতে সক্ষম তাদেরকেও যদি সরকারে আসতে না চান আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো দেশের মানুষের জন্য কাজ করার জন্য দেশের জন্য কাজ করার জন্য যাতে তারা কন্ট্রিবিউট করতে পারে তারা উচ্চ পক্ষে অংশগ্রহণ করতে পারবে কাজেই আমরা চাই
যত দেশের মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন চান, দেশের মানুষের উন্নয়ন চান, দেশের মানুষের শান্তি চান, আমরা সকলকে নিয়ে আগামী দিনে একসাথে দেশ গঠন করব। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের পালা অনেক হয়ে গিয়েছে, আসুন সামনে আমাদের এখন কাজের পালা। কি সেই কাজ? একটি কাজ যে দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া 1991 সালে স্বৈরাচার মুক্ত করেছিলেন, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আগামী দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা। আজ আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা সকলে পরবর্তী যতদিন পর্যন্ত স্বৈরাচার মুক্ত পাব, যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ঐক্যবদ্ধ রাখতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আপনাদের সাথে আমাদের হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় প্রতাকী জয় জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই যে এই মুহূর্তে যে দেশের মানুষের সবচেয়ে বেশি কষ্ট দ্রব্যমূল্যের যে কষ্ট, এই দ্রব্যমূল্যের কষ্টের কথা বলতে গিয়ে আমাদের কত নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে, এই দ্রব্যমূল্যের কথা বলতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, কারণ তারা সত্য কথাটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই আজকে আমাদের এখানে দাঁড়িয়ে গেছে মিস্টার কয়েকদিন দুই দিন আগে সে যে উত্তর হয়েছে, এই দ্রব্যমূল্যের লিফলেট সাধারণ মানুষকে যদি দিয়ে থাকে অ্যারেস্ট করতে হচ্ছে, এরকম ঘটনা সারা দেশে শত শত হাজার হাজার এরকম। আজকে আমরা কি দেখি? সংসদে দাঁড়িয়ে নিশিরাতের সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী, সে কি বলছে? মানুষের দারিদ্রতাকে তিনি, মানুষের অভাবকে কিভাবে উপহাস করছে, সে বলছে যে মিষ্টি পেঁয়াজি বেগুনি বানানো, এটি শুধু কথার কথা নয়, এটি মানুষকে গরিব মানুষের মানুষের দারিদ্রতাকে মানুষের অভাবকে নিয়ে রীতিমত উপহাস করা, এই উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, কারণ আওয়ামী লীগের পক্ষে এটি সম্ভব। 74 সালে দুর্ভিক্ষে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, ঠিক সেই সময় আমরা দেখেছি কিভাবে রাজপুত্র মাথার মধ্যে সোনার মুকুট দিয়ে বিয়ে হয়েছে। কাজেই উপহাস মানুষের দারিদ্রতা, মানুষের কষ্ট, মানুষের অসন্তোষ উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে।